আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আমরা প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপ ব্যবহার করি এবং হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা কথা বলি অথবা চ্যাট করি, ভিডিও কল হোক, অডিও কল হোক। আসলে হোয়াটসঅ্যাপে ভিডিও কল, অডিও কলও কথা বলা যায়। কিভাবে কথা বলতে হয় যারা কথা বলে অবশ্যই তারা জানে। তো বন্ধুরা, এখন হচ্ছে এই হোয়াটসঅ্যাপে নতুন একটা ফিচার আসছে, যে ফিচারটার মাধ্যমে আমরা হোয়াটসঅ্যাপে আমরা কিন্তু অনেক সতর্কতাভাবে ব্যবহার করতে পারবো হোয়াটসঅ্যাপ। আমরা কিন্তু যখন হোয়াটসঅ্যাপে কথা বলি বা যে কোনো অনলাইন আমরা ব্যবহার করি, আমরা যে কোনো একটা আইপি অ্যাড্রেসে কিন্তু আমরা কানেক্ট থাকি, ঠিক আছে? যে কোনো একটা মাধ্যম ছাড়া কিন্তু কথা বলা যায় না। সো আজকের আপনাদের আমি দেখাবো যে আপনার আইপি অ্যাড্রেসটা আপনি হচ্ছে সিকিউরিটি করে রাখতে পারবেন, সিকিউরিটির মাধ্যমে রাখতে পারবেন। এটা কিভাবে করবেন আমি আপনাদের দেখাবো। বন্ধুরা, প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করে নেবেন। তো প্রথমে যখন হোয়াটসঅ্যাপ ওপেন করে নেবেন, হোয়াটসঅ্যাপটা এভাবে ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমি সেটিংসের ভিতরে ছিলাম, আমি একটু ব্যাকে যাই। তো হোয়াটসঅ্যাপ ওপেন করার পর আপনার এরকম সেটিং অপশনের ভিতরে চলে আসবেন, ঠিক আছে? হোয়াটসঅ্যাপের যে সেটিং, এই সেটিংয়ের ভিতরে আপনারা চলে আসবেন। আসার পরে এখানে পেয়ে যাবেন হচ্ছে প্রাইভেসি, প্রাইভেসির পারে টাচ করে দিবেন। যখন প্রাইভেসির পারে টাচ করে দিবেন, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একদম নিচে একটা অপশন পেয়ে যাবেন অ্যাডভান্স। এই অ্যাডভান্সটা কিন্তু নতুন আসছে, আগে কিন্তু ফিঙ্গার প্রিন্ট লক পর্যন্ত ছিল, এখন হচ্ছে এইখানে চলে আসছে এইটা। এখন আপনারা এইটা হচ্ছে ওপেন করবেন। ওপেন করার আগে এখানে দেখেন নিচে লেখা আছে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস। যখন আপনি কল করবেন তখন এটাকে আপনারা ওয়ান করে দিবেন। যখন আপনি এটা ওয়ান করে দিবেন তখন এখানে কিন্তু সম্পূর্ণ লেখা আছে যে আপনি যখন কল করবেন তখন আপনার বর্তমান লোকেশন, বর্তমান অবস্থান, আপনি কোথায় অবস্থান করতেছেন এটা কিন্তু হিডেন রাখবে। এই আইপি অ্যাড্রেসটা চাইলেও কোনো মাধ্যমে আপনাকে ট্রেস করতে পারবে না, বা কোনো একটা সমস্যার কারণে, যে কোনো একটা কারণে হয়তো আপনি কোথা থেকে কল করেছেন এইটা অন্য কেউ বের করার চেষ্টা করতেছে। যাই হোক, এখন এটা কিন্তু সে বের করতে পারবে না। আশা করি বুঝতে পারছেন, একদম শর্টকাট কথা হচ্ছে যদি আপনি এটা ওয়াল, মানে এটা যদি আপনি ওপেন করে দেন, এখানে লেখা আছে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল। তো আপনাকে যখন ট্র্যাক করবে, আপনারা যখন কেউ খুঁজে বার করার চেষ্টা করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, তখন অবশ্যই আপনার আইপি অ্যাড্রেস হ্যাক করবে বা আইপি অ্যাড্রেসের মাধ্যমে আপনাকে খুঁজে বার করবে, এছাড়া কিন্তু বের করা সম্ভব না। এখন আপনার আইপি অ্যাড্রেসটা যদি এইখানে আপনি অন করে দেন তাহলে এটা হিডেন থাকবে, আপনি বর্তমান লোকেশন আপনার কিন্তু যতইভাবে ট্রাই করুক না কেন আপনার আইপি অ্যাড্রেস মানে ই করে আপনাকে বের করতে পারবে না। আশা করি বুঝতে পারছেন, এই আইপি অ্যাড্রেসটা আপনারা অবশ্যই অন করে ইউজ করবেন। তাহলে কী হবে, আপনারা এদিক থেকে কিন্তু একটা সিকিউরিটি পেয়ে যাচ্ছেন। এই ফিচারটা হোয়াটসঅ্যাপে কিন্তু নতুন আসছে, আগে কিন্তু ছিল না। বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় ভিডিওটা নতুন কিছু শিখতে পারলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমি আজকের মতন এখানে শেষ করব, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আগামীতে আসার জন্য চেষ্টা করব। আর সর্বশেষ একটা কথা বলি, আমাকে অনেকে বিভিন্ন ধরনের কমেন্টস করতেছে বিভিন্ন টপিকের উপর ভিডিও দেওয়ার জন্য। ভাই, আমি একটু ব্যস্ত থাকি, এই কারণে সবার ভিডিও আমি তৈরি করে দিতে পারি না, যার জন্য আমি আসলে খুবই দুঃখিত। তো আমি আজকের মতো এখানে শেষ করছি, নতুন কোনো ভিডিও নিয়ে হয়তো আবার আগামীকাল আসবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।